আকশন বাংলার ইভিনিং শোতে আপনাদের স্বাগতম। আজ 10 জানুয়ারি 2022 সাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটা আমাদের বরাক উপত্যকার যে সবচেয়ে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান, যে আসাম বিশ্ববিদ্যালয়, বরাক উপত্যকার ছাত্র আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়, আমাদের সপ্তাহের আসাম বিশ্ববিদ্যালয়, আজ এক অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যাটা এর আগে আমরা আগেও ইভিনিং শোতে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আকশের উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থের, সেখানে তিনি বলেছিলেন যে কীভাবে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অনলাইনের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। আসাম বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে এবার যে এমএএমএসসি এমকমে যে ভর্তি প্রক্রিয়া হয়েছে সেগুলো অনলাইনে নেওয়া হয়েছে, এবং অনলাইনের যখন দুটো মার্ক সমান হয়ে যায় তখন সেখানে হায়ার সেকেন্ডারি ও ম্যাট্রিকের মার্কস দেখা হয়েছে। এ নিয়ে আপত্তি তুলেছে ছাত্র সংগঠন আকশা সহ বিভিন্ন ছাত্রছাত্রীরা, কারণ এর ফলে যোগ্য ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না। অথচ এই এতদঞ্চলে এটাই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে। এই প্রক্রিয়াটা এতই জটিল হয়েছে যে বাধ্য হয়েছে ছাত্র আন্দোলনে নামতে। আজ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ছাত্রছাত্রীরা আজ বিক্ষোভ দেখায়, অবরোধ সৃষ্টি করে এবং উপাচার্য দিলীপচন্দ্র নাথের পদত্যাগ দাবি করে। কেন এই পদত্যাগ দাবি? এই পদত্যাগ দাবি কারণ ছাত্রছাত্রীরা মনে করছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনমনীয় মনোভাবের ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। অনলাইনে পরীক্ষা নেওয়ার পর মেরিট লিস্টে যাদের নাম এসেছে এদের দেখা গেছে এদের মধ্যে অনেকেই বিএ, বিএসসি বা বিকমে পরবর্তীতে ফেল করেছেন, অবতীর্ণ হতে পারেননি, তাদের নাম ওই তালিকায় আছে। অথচ যারা ভালো মার্কস পেয়েছেন এমএ, এমএসসি বা স্নাতকে তাদের নাম ভর্তির মেধা তালিকায় নেই। এর স্বভাবতই অভিভাবক এবং ছাত্রছাত্রী মহলে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাহলে কার স্বার্থে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, এই প্রশ্ন উঠছে। এ নিয়ে আজ আপনারা দেখুন, আমরা যেটা দেখাতে চাইছি যে আজকে আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তাল হয়ে ওঠে ছাত্র বিক্ষোভে। আকশার নেতৃত্বে ছাত্রছাত্রীরা আজ বিক্ষোভে সামিল হয়। দেখলেন আপনারা কিভাবে ছাত্রছাত্রীরা বিক্ষোভ জানাচ্ছেন, কারণ এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। অনলাইন পরীক্ষা নেওয়া হয়েছে করোনার জন্য, ভালো কথা, অনলাইন নয় হতেই পারে, কিন্তু অনলাইনের যোগ্যতার মাপকাঠিতে যখন দেখা যায় যে স্নাতকের মার্কসকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, দেওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি ও ম্যাট্রিকের মার্কসকে, এবং তখনই সেটা আপত্তির একটা বিষয় হয়ে ওঠে। এ নিয়ে ছাত্রছাত্রীরা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। ছাত্রছাত্রীরা এটা বলছেন যে তাদের ভবিষ্যৎ এতে অনিশ্চিত হয়ে পড়েছে। আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা স্লোগান দিলেন, উপাচার্য বিরোধী স্লোগান দিলেন, উপাচার্য প্রত্যাগের দাবি উঠল। আকশার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ ছাত্রছাত্রীদের সমস্যার কথা উল্লেখ করে বললেন যে কীভাবে অনলাইনের মাধ্যমে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে এবং যোগ্যদের বঞ্চিত করে আসাম বিশ্ববিদ্যালয়ের অবমূল্যায়ন কোনো অবস্থায় ছাত্রছাত্রীরা মেনে নেবে না বলে তিনি জানান। রূপম নন্দীপুর কায়স্থর আজকে বিক্ষোভের যে কথাগুলো বললেন সেই কথাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। আজ আকশার পক্ষ থেকে আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে যে অবরোধ গড়ে তুলেছি সেটার কারণ এবার স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়ায় প্রকৃত মেধা যাদের তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এবং এবার ডিগ্রির মার্ককে কোনো মান্যতা দেওয়া হয়নি। এক নম্বর, ডিগ্রির মার্কসকে অর্থাৎ বিএ, বিএসসি, বিকমের মার্কসকে কোনো মান্যতা দেওয়া হয়নি। বাড়িতে বসে যারা
অনলাইনে পরীক্ষা দিয়েছেন সেটাকে মান্যতা দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু আপনার এবং আমার মার্ক যদি অনলাইন পরীক্ষা সেম হয়ে যায় তখন সেখানে কী হবে? তখন ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি মার্ককে কাউন্ট করা হবে। অর্থাৎ আপনি বিএ বিএসসি পাস না করেও আপনি ইয়ে হচ্ছেন, মাস্টার ডিগ্রির জন্য বিবেচিত হচ্ছেন। অনলাইনে যারা ভালো ফল করেছিল পরে দেখা গেল বিএ বিএসসি বিকমে ওরা ফেল করেছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত ব্যর্থতা। এবং তা ওনার এই ব্যর্থতার জন্য, দিলীপচন্দ্র নাথের ব্যর্থতার জন্যই আসাম বিশ্ববিদ্যালয়ে এই তলানিতে এসে পৌঁছেছে। আমরা ওনার পদত্যাগ দাবি করছি এবং অতি শীঘ্র উনি পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে জঞ্জাল মুক্ত করুন। এনাফ ইজ এনাফ। উনি জানেন না বিশ্ববিদ্যালয় কীভাবে এসছে, ওনাকে নিয়ে ওনার জন্যই আজ নেকে ডিগ্রেড হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়, এটা মেনে নেওয়া যায় না। এবং আজকে বিশ্ববিদ্যালয়ে পটন পাটন লাটে উঠেছে, এসব আমাদেরকে ভাবতে হবে। আমরা আজকে ছাত্রছাত্রীরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বরাকের দক্ষিণ আসামের স্বার্থে, তাদের আকসার পক্ষ থেকে আমরা হার্দিক উষ্ণ অভিনন্দন জানাই। এই সংগ্রাম আপনার আমার সবার সংগ্রাম, কারণ বিশ্ববিদ্যালয় বাঁচলে ছাত্র সমাজ বাঁচবে, ছাত্রছাত্রীরা বাঁচবে। কারণ এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্যে আমরা মাঠে নেমেছি। বলুন, আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পূর্ণ স্বৈরাচারী, অর্থাৎ অটোক্রেসি। উনি ওনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, কোনো গণতান্ত্রিক ভাবধারাকে উনি সম্মান জানাতে জানেন না। তাই বাধ্য হয়ে আমরা আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। জানি অনেক কষ্ট করে ছেলেমেয়েরা, আজকে ছাত্রছাত্রীরা আজকে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের আন্দোলনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর জন্য প্রত্যেককে আমরা আকসার পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি। এ আন্দোলন আমাদের আন্দোলন, এ আন্দোলন আপনাদের আন্দোলন, বিশ্ববিদ্যালয়কে বাঁচাবার জন্য আন্দোলন। এই ফ্যাসিস্ট উপাচার্যকে পদত্যাগ না করলে, যদি না করেন, কেন্দ্রীয় সরকার যেন তাকে রিমুভাল করে নিয়ে যায়, কারণ একে দিয়ে এখানে কোনো কাজ হবে না। উনি কী করতে জানেন, উনি বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিয়েছেন, মৃত্যুঘণ্টা বেজে গেছে। অর্ডিন্যান্স মানেন না, বিশ্ববিদ্যালয়ে যার উপর দাঁড়িয়ে আছে একটা অর্ডিন্যান্সের উপর, সেটাকে উনি মানছেন না, সেটাকে মান্যতা দিচ্ছেন না। আমরা সেটাকে মেনে নিতে পারি না। তাই আমরা চাই এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে কে নিল? যদি অর্ডিন্যান্স যদি চেঞ্জ করতে হয় সেটা ইসিতে গিয়ে করা উচিত ছিল, না করে একতরফাভাবে উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন। ওনার কিছু নিজের মানুষকে নিয়ে আকসা তার বিরোধী, আকসা আজ ইতিহাস সৃষ্টি করে জানিয়ে দিয়েছে যে মানুষ চাইলে, ছাত্র সমাজ চাইলে সব কিছু করতে পারে। আমরা ওনার পদত্যাগ দাবি করছি। উনি সরে গেলেই বিশ্ববিদ্যালয় বাঁচবে। উনি ওনার মেয়াদকাল শেষ হওয়ার পরও কেন এখানে পদ আঁকড়ে ধরে আছেন? এটা কার স্বার্থে? ব্যক্তিগত লাভালাভের জন্য উনি এখানে পদ আঁকড়ে ধরে আছেন, আকসা তার গুর বিরোধী। যদি এখন উনি পদত্যাগ না করেন, আমরা বরাক বন্ধ ডাকতে বাধ্য হব। আমরা আগামী দিনে বরাক বন্ধ ডেকে উনাকে বরাক থেকে হটাবো। এরকম পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং আকসার নেতৃত্বের একটি আলোচনা হয়। এই আলোচনায় উপাচার্য যোগ দেননি। উপাচার্যের সময় নেই ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করার, কারণ তিনি উপাচার্য। অনেক ছাত্রছাত্রীরা বলছেন যে তিনি উপাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ের, কিন্তু তার ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে আলোচনা করার মতো সময় তার হাতে নেই। যেসব ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছেন তারাও সামিল হয়েছেন আজকের আন্দোলনে, এবং শেষ পর্যন্ত রেজিস্ট্রারের সঙ্গে একটা সাক্ষাৎকার হয় এবং সেই সাক্ষাৎকারে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়গুলি খতিয়ে দেখার একটা কথা দিয়েছে। তো আপনারা 12টার সময় ডেকেছেন, 12টার সময় উনি 11টার মধ্যে এসে যাচ্ছেন, রেজিস্ট্রার, এবং রেজিস্ট্রার প্রমিস করেছেন যে 12টার মধ্যে ওনাদেরকে 12টায় ডাকবেন, এবং সাথে অফিসাররা যারা জড়িত আছেন তাদেরকেও ডাকবেন। তো কাইন্ডলি এখন একটা বিনম্র অনুরোধ, ছেলেদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
আমাদের সঙ্গে বসার জন্য 12টায় সময় নির্ধারিত করেছেন। এই 12টায় যদি আলোচনায় ফলপ্রসূ হয় তবে ঠিক আছে, না হলে আগামী দিনে আমরা বৃহত্তর এবং লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব। আন্দোলনের চাপে কিন্তু প্রথম থেকেই আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টিকে কোনো গুরুত্ব দিতেই চায়নি, কিন্তু আজকের ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই বিষয়টিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তারা এই বিষয়টি খতিয়ে দেখবে। এইভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের একটা অতি ন্যায্য দাবি নিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনে নামতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের কথা। সারা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আপনারা জানেন আসাম বিশ্ববিদ্যালয়ের দিন দিন অবমূল্যায়ন ঘটছে, 100 অবমূল্যায়ন ঘটছে সারা দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে। কোথায় 65 ছিল, আজকে 195 এসে দাঁড়িয়েছে। ঠিক এরকমভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের যে শৈক্ষিক পরিবেশ, যে সেটার অবমূল্যায়ন ঘটছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই বিষয়ের সমাধান না হলে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে বলেছেন আকসা নেতৃত্ব। তবে আমরা চাইব যে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ের সমাধান করুক, কারণ বরাক উপত্যকার মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার একমাত্র প্রতিষ্ঠান হলো আসাম বিশ্ববিদ্যালয়। কারণ আপনারা জানেন কোন পরিস্থিতিতে আসাম বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। একটা সময় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের মার্কশিট ছিঁড়ে ফেলা হতো, সে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমাদের এখানকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা নিতে পারতো না এবং সেই থেকেই আসাম বিশ্ববিদ্যালয়ের দাবিতে 10 বছর তীব্র ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল আকসার নেতৃত্বে, এবং সেই আন্দোলনের ফসল হিসাবে আসাম বিশ্ববিদ্যালয় বিল পাস হয় 1989 সালে। তারপর 1992 সালে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তাই একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের ইতিহাস, এবং সেই আসাম বিশ্ববিদ্যালয়ে যদি বরাক উপত্যকার মেধাবী ছাত্রছাত্রীরা পড়তে না পারেন বা পার্শ্ববর্তী অঞ্চলের বরাক উপত্যকার ডিমা আসাও এবং ত্রিপুরা ছাত্রছাত্রীরাও এখানে এসে পড়াশোনা করছেন, তাই তাদেরকে বঞ্চিত করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এটাই সাফ জানানো হয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। এবং বরাকে সুশীল সমাজ চাইবেন যে বরাক উপত্যকার তথা দক্ষিণ আসামের মানুষের একটা বৌদ্ধিক প্রাণকেন্দ্র হয়ে গড়ে উঠুক আসাম বিশ্ববিদ্যালয়। এখানে কোনো ধরনের বৈষম্য কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না।